বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি কি সাম্প্রতিক সময়ে উন্নতির দিকে যাচ্ছে, সার্বিকভাবে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিও কোন দিকে যাচ্ছে। সো দর্শক, মূলত আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে, বর্তমানে কি অবস্থায় আছে এবং সামনে কি হতে পারে, সাম্প্রতিক সময়ে সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ পরিকল্পনা মন্ত্রী, কৃষি মন্ত্রী, সো সরকারের বিভিন্ন লেভেলে কিছু আশার কথা, পজিটিভ কথা এসেছে যে সামনে অর্থনীতি ভালো করতে পারে, বর্তমানে যে পরিস্থিতিটা আছে সেখান থেকে উন্নতির দিকে যাবে। সো দর্শক, এই বিষয় নিয়ে কেন তারা বলছেন এবং কি পরিস্থিতিতে বলছেন, সামনে কেমন হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান কি বলছে, আমরা সেগুলো নিয়ে আজকের এই বিশ্লেষণটা করব। সো কেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বা আগামী মাসগুলোতে যেতে পারে, সো সেই ব্যাখ্যাগুলোতে প্রথমে দর্শক আমরা আসছি যে আমাদের যে এক্সচেঞ্জ রেটের এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে যে প্রেশারটা হয়েছিল, সো বাংলাদেশ ব্যাংক এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যেমন ইম্পোর্ট বাংলাদেশ ব্যাংক খুবই নিয়ন্ত্রণের মাধ্যমেই করছে অনেকটা, যার ফলে হয়েছে যে আমাদের কিন্তু ইম্পোর্ট আমদানি বেল সেটা অনেক কমে এসেছে, এবং যার ফলে হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে যে প্রেশারটা ছিল দুই তিন মাস আগে, সেই প্রেশারটা একটু উন্নতি হয়েছে। তারপরে হচ্ছে যে আইএমএফ যে $4.5 বিলিয়ন আইএমএফের একটা টিম এসেছিল দর্শক, আমরা জানি গত মাসের থেকে শেষের দিকে এবং এই মাসের প্রায় 2 সপ্তাহ তারা ছিল, সো তারা তাদের কনক্লুডিং নিউজ ব্রিফিংয়ে তারা এটা বলেছে যে বাংলাদেশকে তারা লোন দিবে, যেটা হচ্ছে যে একটা ব্যবসায়ী বা যারা পেশাদারী আছেন, ব্যাংকার্স, ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা আছেন, ক্যাপিটাল মার্কেট, সো তাদের জন্য একটা এটা একটা কনফিডেন্স বুস্ট আপ হবে তাদের জন্য যে আইএমএফ থেকে লোনগুলো দিচ্ছে, এর মানে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে আছে, বাট তারা এরকম খারাপ পরিস্থিতিতে নেই যে বাংলাদেশ লোন দিতে পারবে না। যেটা দর্শক আমরা জানি যে পাকিস্তানে আইএমএফ 2 বছরের বেশি সময় নিয়েছে তাদের লোন দেওয়ার জন্য, শ্রীলঙ্কাতে অনেক সময় নিয়েছে, বাট বাংলাদেশের এই আইএমএফের যে পজিটিভ রেসপন্স সেটা বাংলাদেশে দেশে এবং বিদেশে সবাইকে এটা আস্থা দিয়েছে। সরকারের পর্যায়ে আরও যে কারণে বলা হচ্ছে যে অর্থনৈতিক পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে এবং আগামীতে যাবে, সো দর্শক আমরা জানি যে 1.5-2 মাস আগেও যে কী পরিমাণ লোডশেডিং হয়েছে ঢাকাতেও, অনেক ক্ষেত্রে 4-5-6 ঘন্টা এরকম কোথাও কোথাও কোনো কোনো এলাকার বাসিন্দারা লোডশেডিং ফেস করেছেন, তো সেটা কিন্তু সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ করেছে। ইনফ্যাক্ট ঢাকাতে আমরা সাম্প্রতিক সময়ে সেরকম কোনো লোডশেডিং দেখছি না, ফিল করছি না। মূলত দর্শক আমরা জানি যে শীত চলে এসেছে এবং এখানে ইলেকট্রিসিটির কনজাম্পশন, পার্টিকুলারলি এয়ার কন্ডিশন, ঢাকাতে অলমোস্ট সব বিল্ডিংয়েই এয়ার কন্ডিশন আছে এবং ফ্যান চলে যাদের এয়ার কন্ডিশন নাই, সো ফ্যান বা এয়ার কন্ডিশন প্রচুর বিদ্যুৎ তারা কনজিউম করে এবং সেই জিনিসটা শীতের মধ্যে এটা হচ্ছে না, যার ফলে আপনার বিদ্যুতের সিচুয়েশান উন্নতি করেছে। দর্শক আমরা জানি যে আমন সিজন সামনে, হারভেস্টিং শুরু হবে, যে ভয়টা ছিল অনেকের মধ্যে যে ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ার ফলে যে সামনে আমনের সিজনে সেটার কতটা প্রভাব ফেলতে পারে এবং সে এগুলোর উৎপাদনটা কতটা কমে যায়। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই গতকাল একনেক মিটিং শেষে কৃষিমন্ত্রীকে কোট করে পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান বলেছেন যে সামনে আমনের ফলন হবে, সেটা বাম্পার ফলন হবে, এবং সাথে সাথে শাক সবজির উৎপাদনও যথেষ্ট হয়েছে, মাছের উৎপাদন যথেষ্ট হয়েছে, সো সব কিছু মিলে তারা বলছে যে বাংলাদেশ একটি ভালো অবস্থায় আছে, অনেক দেশের তুলনায় অনেক বেশি ভালো অবস্থায় আছে। আরও কারণ আছে, যেমন হচ্ছে ইনফ্লেশন। আমরা জানি যে ইনফ্লেশন গত 6 মাসের বেশি সময় ধরে বা গত 1 বছর বস্তুত পক্ষে যে সাধারণ মানুষকে কত কষ্ট দিচ্ছে
এবং জিনিসপত্রের এই মূল্যবৃদ্ধি সবার ভোগ ব্যয় এগুলো কমিয়ে দিয়েছে, অনেকে মাছ মাংস সেগুলোর খাওয়াটা কমিয়ে দিয়েছে। তো সে যেটা আসার কথা হচ্ছে, গত দুই মাস ধরে দর্শক আমরা জানি যে অক্টোবর এবং তার আগের মাস সেপ্টেম্বরে দুই মাসেই পরপর ইনফ্লেশন কমতির দিকে। সো মাননীয় পরিকল্পনামন্ত্রী গতকাল একনেক মিটিং শেষে সাংবাদিকদের বলেছেন যে ইনফ্লেশন নভেম্বর মাস শেষে আরও কমবে, ডিসেম্বরে কমবে এবং জানুয়ারিতে এসে সেটা একটা স্থিতিশীল পর্যায়ে আসবে। যদিও উনি বলেননি যে স্থিতিশীল পর্যায়ে মানে কোন লেভেলে। এখন আমাদের অক্টোবরে ইনফ্লেশন কমে, যেটা বিবিএসের তথ্য বলছে 8.91%, যেটা দর্শক আমরা জানি যে এটা 9.5% উঠেছিল অগাস্টে। এসব পরিস্থিতির কারণেই হয়তো সরকারের বিভিন্ন পর্যায় থেকে তারা বলছেন এবং আশা করছেন যে সামনে অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো হবে। কিন্তু দর্শক, বিশ্ব পরিস্থিতিটা কেমন চলছে? বাংলাদেশ তো আসলে বিশ্ব পরিস্থিতির বাইরে না। আজকে ইউরোপ আমেরিকা, আমরা তো এটা প্রমাণই দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা পৃথিবী কীভাবে এফেক্টেড হয়েছে এবং সেখানে বাংলাদেশও অনেক এফেক্টেড হয়েছে। সো বিশ্ব পরিস্থিতি কেমন চলছে, বিশ্ব অর্থনীতি বা কেমন চলছে দর্শক? এই গতকালই OECD বিশ্বের ধনী দেশগুলোর, এটা একটা ফোরাম, এটাকে একটা ক্লাব বলা হয়, সো তারা একটা রিপোর্টে বলেছে যে রিসেশন নাও হতে পারে। রিসেশন দর্শক, এটা হচ্ছে মন্দা, অর্থনৈতিক মন্দা। সো সেটা নাও হতে পারে, কিন্তু তারা বলছে যে জিডিপি গ্রোথ এটা সিগনিফিক্যান্টলি কমে যাবে আগামী বছর, সেটা 2.2% হবে, যেটা 2022 তাদের অনুমান হচ্ছে 3.1%। সো দর্শক দেখুন, এখানে কিন্তু পরিস্থিতি তারা যেভাবে ফোরকাস্ট করেছে তাতে কিন্তু সামনের বছরের পরিস্থিতিটা আরও খারাপ থাকবে। যে জিডিপি গ্রোথ, বিশ্বের যে জিডিপি গ্রোথ সেটা 2.2% চলে যাবে, এই বছর এত খারাপ পরিস্থিতিতে যেটা 3.1% তারা বলছে। এবং এর ফলে যেটা হতে পারে, যদি ইউরোপে আমেরিকাতে এখানে তাদের যদি কনজাম্পশন কমে যায় ক্রেতার, জনসাধারণের, তো সেটা কিন্তু বাংলাদেশের যে রপ্তানি, দর্শক আমরা জানি যে আমাদের পোশাক প্রধান পণ্য এবং সেটার প্রধান মার্কেট আমেরিকা এবং ইউরোপ, মূলত এই দুটি অঞ্চলেই বাংলাদেশের এক্সপোর্টের বড় একটা অংশ, আমি বলবো মোর দেন 50% অর মোর, এই দুটি অঞ্চলে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। সো এবং গার্মেন্টসের কিন্তু সেটা অলমোস্ট 80% আসলে এই ইউরোপ এবং আমেরিকাতে। সো সেখানে যদি মন্দা হয়, সেখানে যদি গ্রোথ স্লো ডাউন হয়, সেখানে যদি ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা কমে যায়, তো সেখানে কিন্তু আমাদের পোশাক রপ্তানি সেটাও ব্যাহত হতে পারে বলে এটাও কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বলে থাকেন। সো দর্শক, এর মধ্যে আরও যেটা আসার কথা সেটা হচ্ছে, আমরা জানি যে পৃথিবীর সবথেকে ধনী দেশ এক নম্বর অর্থনীতি আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু তাদের ডেটা বলছে যে ইনফ্লেশন কমছে, ডিক্লাইন করছে, এবং সেটার ফলে কিন্তু আমেরিকাতে কিন্তু এই ইনফ্লেশনের মধ্যে জব ক্রিয়েশন, চাকরি কিন্তু অনেক হয়েছে, এগুলো একটা আশার কথা। এবং দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধটাও কখনো কখনো সেটা মনে হচ্ছে যে কিছুটা তারা একটু নরম সুর মাঝে মাঝে শোনা যায় মনে হয় বিভিন্ন বিশ্লেষণে। তো তার ফলেও হতে পারে যে যদি ড্রামেটিক্যালি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, দুটি দেশই যদি সেখানে রাজি হয়, যুদ্ধ বন্ধে সম্মত হয়, তো সেটা কিন্তু আসলে ইনস্ট্যান্টলি পৃথিবীর অর্থনীতিতে এবং প্রতিটা দেশেই সেটার একটা পজিটিভ ভূমিকা রাখবে, এবং সেটা অবশ্যই সেই বাংলাদেশেও সেটার পজিটিভ ইম্প্যাক্ট হবে। দর্শক, আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতির যে ভীষণ একটা চাপের মধ্যে পড়েছে, বাংলাদেশ তেল গ্যাস কেনার ক্ষেত্রে যে একটা প্রেশারে পড়েছে, বাংলাদেশের ডলারের উপরে যে একটা প্রেশার পড়েছে, যে মূল্য বৃদ্ধি
যে যুদ্ধের ফলে যে মূল্য বৃদ্ধি হয়েছে 2 গুণ 3 গুণ, কোনো কোনো দ্রব্যের 10 গুণ দাম হয়েছে, যে তেলের দাম গত 10 বছরে $40-$50 ম্যাক্সিমাম $60 ছিল পার ব্যারেল, সেগুলো কিন্তু $130-এর উপরে হয়েছিল, যদিও সাম্প্রতিক সময়ে সেটা আবার $90-এর নিচে নেমেছে। সো এগুলো সবই আশার কথা। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে, সামনের মাসগুলোতে বিশ্বের অর্থনীতি এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি আরও স্থিতিশীলতার দিকে যাবে, ভালোর দিকে যাবে। মানুষ যে কষ্টে আছে সেখানে তারা এক ধরনের স্বস্তি পাবে। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিজনেস ইনসাইডার বাংলাদেশের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা অর্থনীতি নিয়ে, সেটা শোনার জন্য। সামনের দিনে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্তই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।